গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠে আমি কিছু কাজ সেরে, আমার যা প্রতিদিনের রোজগারের কাজ তাই করে আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। বাইরে যাইনি, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। দেখেছো আমার পাহারাদার, রোজ দিন তোমাদের সাথে শেয়ার করি, বেটা বসে আছে আর ওর পেটটা দেখো কেমন গোল। মাসে মানে 3 মাস অন্তর অন্তর ও মা হতে চায়। মানে ছেলে বয়ফ্রেন্ড গুলো ওকে এত পছন্দ করে, মানে 3 মাস অন্তর অন্তর ওদের বাচ্চা কাচ্চা চাই। তো সেটা তো ঠিক আছে, ভালো খবর। তো মাঝে মধ্যে আমার ঘরে আসে আমাকে পাহারা দিতে, আমার ইঁদুরগুলো খালি করতে। তো চলো, ওর গল্প তো শেষ হলো, এবার আমার গল্প শুরু করি। আমি দেখো মুখ টুক ধুয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে তো আয়নার সামনে চলে যাব। তোমরা দেখলে আমি ব্রাশ করে নিলাম আর চাদরটা খুলে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করব। কিন্তু তার আগে উঠেছি প্রায় আমি 5:30, অনেক কাজ হয়ে গেছে। তো কাজ করতে করতে তোমাদের ব্লগগুলো দেখছিলাম, মানে চালিয়ে রাখি আর তারপরে আমি কাজ করি, সেই 5:30 থেকেই দেখছি। তোমার কমেন্টে বুঝতে পারবে আমি কখন কমেন্ট করেছি। তো তার আগে, তো ব্রাশ করার আগে দেখো অনেক কাজ হয়ে গেছে। এখানে দাদা ভাইয়ের জল বসিয়ে দিয়েছি আর খাওয়ার গরম জল আমি ফ্লাক্সে ঢেলে দিয়েছি, সেটা শেয়ার করিনি। আর দেখো টিফিনের তরকারি হয়ে গেছে, একটু টিফিনের তরকারি হয়ে গেছে, এখানে করে ফেলেছি। আর এখানে একটু ময়দা মাখা ছিল আর সেই কড়াইশুঁটি কচুরি করেছিলাম, আর পুরটা আছে, ছেলে বলেছে টিফিনে নিয়ে যাব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কটা পুর ভরলাম। আর হচ্ছে দেখো টিফিনের আটাটা মেখে রেখেছি, এই যে আটাটা মাখা হয়ে গেছে। দেখতে দেখতে এতগুলো কাজ করেছি। তো তোমাদের সবাইকে বলি, আমি ব্লগ রিলেটেড আমি কমেন্ট করতে পারি না, যেহেতু আমি চালিয়ে কাজ করি। তো তোমরা কেউ কিছু মনে করো না, এটা ভেবো না যে তোমাদের ব্লগ আমি মানে টাইম দিই না, ওয়াচ করি না। হ্যাঁ, হয়তো চোখে দেখি না কিন্তু কানে শুনি। তো এসে বলছি যে ভিডিওটা ভালো হয়েছে, তার মানে এই নয় যে আমি তোমাদের ভিডিও ওয়াচ করি না। তো একদম কেউ সেটা মনে করবে না, আমি ওয়াচ করি। তো কাজ করতে করতে আসলে সবাই তো হাউস ওয়াইফ, কারো অত টাইম নেই, সবারই কাজ আছে সংসারে। তো আমার মতো অনেকেই আছে যে এরকম চালিয়ে রেখে কাজ করে। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই তোমাদের জানানো ছিল। তো চলো আমি এখন চেঞ্জ করি, একটু মাথাটা আসে আমার, যেটা কাজ করি দেখো খেতে, আমি আগে পুজোটা দিয়ে নেবো তারপর চা করবো। এদিকে সবাইকে একবার করে ডাকা হয়ে গেছে, তো চলো আগে চেঞ্জ করে পুজোটা দিয়ে নিই। তো দেখো ঠাকুর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে। এটা আমুল দুধ আমি গুলে নিচ্ছি, লিকুইড দুধটা শেষ হয়ে গেছে, তাই 10 টাকা দিয়ে আমুল দুধের প্যাকেটটা এনে সকালে চাটা করে নিচ্ছি। তো আমি লিকার চা খুব একটা খেতে পারি না, মনে হচ্ছে কি মনে জল জল খাচ্ছি, তাই আপাতত মানে আমুলের দুধ এনে আমি লিকার চাটা খেয়ে নিচ্ছি। তারপর দেখো সব কাজটা সেরে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর জানলা দিয়ে যায়ের সাথে কথা বলছি আর খাচ্ছি। তখনও কিন্তু শীত কমেনি, সূর্য মামা উকি দেয়নি, তাই চাদরটা আমি ছাড়িনি, একদম কান ঢাকা দিয়ে মাথা ঢাকা দিয়ে চশমা পরে তোমাদের ব্লগ দেখছিলাম, কেননা চশমা ছাড়া আমি ব্লগ দেখতে পারি না। তো ব্লগ দেখতে দেখতে মনে হলো আমার এই খাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটা তুলছিলাম। তো চশমা চোখে থেকে আর খোলা হয়নি, পরে খুলেছি দেখতে পেলে। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর অন্য কাজে যাব। আর মাঝে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ জানলা দিয়ে আমি যায়ের সাথে কথা বলছি, চোখটা দেখো বাইরের দিকে যাচ্ছে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো। তো ফ্রেন্ডস, তখন তোমরা দেখতে পেলে রান্নাঘরে ব্রেকফাস্ট করছিলাম। তো তারপরে এত হাওয়া দিচ্ছে আজকে, মানে জলে হাতি দিতে ইচ্ছে করছে না, কিন্তু এক গাদা ভেজানো আছে, তো সেগুলো কাছাকাছি করে সিঁড়ি দিয়ে উঠছি দেখতে পাচ্ছ। আর এই দেখো পুরো এক বালতি, মানে শীতকালে এক বালতি মানে সত্যি খুব কষ্ট, রোদ ওঠেনি, একটু আকাশ পরিষ্কার কিন্তু প্রচুর হাওয়া। তো এগুলো তো মেলামেলি করতে হবে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাল না তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, পারো না আমি ছাড়তে তোকে, পারো
সেদিনই গাছেগুলো সারটা দিয়ে পরিষ্কার করেছে আর মেয়ের অবস্থা দেখো ঠাকুরে ফুল ফেলে দিয়েছে তো তো জানে না যে এখানে ঠাকুরে ফুল ফেলি না এখন আর আগে ফেলতাম তো চলো ঠাকুরে ফুল যেখানে ফেলি সেখানে ফেলে দিই এই থালাটা করে আবার আমার গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে কেননা গাছের গোড়া যদি অন্য গাছের গাছ থাকে না মানে গাছ যদি উঠে যায় টবের গাছটা মানে ইয়ে হয়ে যাবে শক্তিটা কমে যাবে ওই জন্য গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হয় এটাই জানি আমি তোমরা কি জানো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো গাছের গোড়াটা পরিষ্কার করে দিলাম মোটামুটি আর এগুলো যেখানে ফেলার ফেলে দিচ্ছি দেখো এখানে জমাচ্ছি পরে একটা প্যাকেটে করে ফেলে দেবো তো চলো একটু হাতটা ধুয়ে নিই আর ওই গাছেরগুলো হালাতে একটু দেখিয়ে দিই জল দিতে হবে দেখি পরে পারলে বিকেলে দেবো গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে জল দিয়ে দেবো তো চলো পরে দিচ্ছি এখন নিচে যাই রান্না করবো তো ফ্রেন্ডস দেখো স্নান টান করে চলে এসেছি এত শীত লাগছিলো স্নান করতে মানে শীতের আগে পর্যন্ত তো শীত করার মানে স্নান করার পর আর ঠান্ডা লাগেনি তো তাড়াতাড়ি করে কেচে কাঁচাটা তোমার সাথে শেয়ার করতে পারিনি তো মেলে দিয়ে আসলাম তোমরা দেখতে পেলে তারপরে স্নান করে সোজা রান্নাঘরে তো তার আগে দেখো ভাত বসিয়ে গেছি ভাতটা হচ্ছে আর এখানে বেগুন পোড়া তো কালকে যখন মেয়ের সাথে স্কুল মানে কলেজে গেছিলাম ওর পরীক্ষার সময় তো পালং শাক করেছিলাম অনেকটা তো সেটা একটু আছে আর এই যে বেগুন পোড়াটা হচ্ছে আরেকটা হয়ে গেছে আর এখানে হচ্ছে নতুন আলু দিয়ে আজকে ডিমের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো দেখো সকালে সেই নাইটিটাই পরে নিয়েছি যে বাসি নাইটিটা ছেড়ে যে ভালো নাইটিটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি কেননা আমাকে এখনও রান্না করতে হবে এখন যদি আমি আবার আরেকটা ধোয়া নাইটি পরি তো সেই আমাকেই কাচতে হবে এতগুলো নাইটি আর নষ্ট করতে ইচ্ছে করছে না তো রান্না টান্না করে আমি নাইটিটা চেঞ্জ করে নেব তো চলো আমি রান্নাটা শুরু করি বেগুন পোড়াটা প্রায় হয়ে গেছে আর আলুটা আর ডিমটা প্রেশারে সিদ্ধ করতে দিই তোমার তো বললাম আজকে কি রান্না হয়েছে সেটা বলেই দিলাম দুপুরের মেনুটা তারপরে দাদাভাইয়ের সাথে সন্ধ্যাবেলা বেরিয়েছি তো এটা দেখো রাস্তায় যেতে যেতে তোমার সাথে একটু রাস্তার সিনটা শেয়ার করলাম সন্ধ্যাবেলা মার্কেটে বেরোলে সত্যি খুব ভালো লাগে চারিদিকে নানা রকম আলো জ্বলছে দোকানপাট মনটাও ভালো লাগে তো বাড়িতে আমরা সবসময় একঘেয়েমি কাজ করতে করতে মনটা কেমন হয়ে যায় তাই মাঝে মধ্যে যদি একটু সন্ধ্যাবেলা বেরোনো যায় খুবই ভালো লাগে মনটা তো তোমরা কি বলো তাই না আমি ঠিক কথা বলেছি তো তো যেখানে যাচ্ছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যেতে যেতে এটা আমাদের হাই স্ট্রিট পোস্ট অফিসের মোড় তো আমরা এখানেই আসি সব রকম জিনিস কেনাকাটা করতে আর এই দেখো আমি ঘড়ির দোকানে চলে এসেছি তো কেন এসেছি কী জন্য এসেছি অবশ্যই তোমাদের পরে বাড়ি গিয়ে শেয়ার করব তো ততক্ষণ দেখতে থাকো আমি ঘড়িগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর যেই ঘড়িটা কিনলাম সেটাও শেয়ার করব তো চলো দেখতে থাকো ঘড়ির দোকানে আমাদের এখানে সবচেয়ে বড় ঘড়ির দোকান পুরনো দোকান করওয়াচ তো সেখানে এসে আমি ঘড়িটা কেনার জন্য একজনকে মানে আমাদের আত্মীয়র মধ্যে একদম কাছে তো সোনাটা টাটা সোনাটা ঘড়িটা নিয়েছি খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে তো অনেকগুলো মডেল বের করেছে তার মধ্যে একটা চয়েস করে নিয়েছি তো চলো ব্লগটা দেখতে থাকো আরও সুন্দর আর একটু জায়গায় যাব তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর ব্লগটা কন্টিনিউ করতে হবে দেখো দাদাভাইকে দেখতে পেলে দোকানে ঘড়ি দেখা করছিলাম দেখছিলাম তো তারপর চলে এসেছি আবার যেখানে বললাম আরেক জায়গায় যাব এটা হচ্ছে সবলা মেলা আমাদের এখানেও হচ্ছে আর অনেক ইউটিউবারের ভিডিওতে দেখছি তারাও সবলা মেলাতে গেছে শেয়ার করছে নানা রকম হাতের জিনিস দেখো ডালের বড়ি আছে ব্যাগের দোকান আছে গোপালের জামা আছে তো আমি একটা গোপালের জামা কিনেছি তো এখানে দেখো চপ মুড়ি পিঠে পায়ে সব রকম খাবার ড্রামস্টিক আর এটা দেখো ঢেকি আমরা ছোটোবেলায় গ্রামের দিকে দেখেছি আর এটা হচ্ছে মানে টাউনে ঢেকিটা মানে কী সুন্দর কালারিংভাবে করে সাজিয়ে রেখেছে আর দেখো বাকি দোকানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি মাঝে বেতের চেয়ার কাঠের বাঁশের পাত দিয়ে তৈরি সেই চেয়ার তো চলো আমি আর দাদাভাই হেঁটে 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 মেলাটা পুরো দেখলাম ঘুরে ঘুরে ছেলে মেয়ে কেউ যায়নি আর এখানে দেখো স্টেজে গান হচ্ছে চোখে চাইছি তোর ওই দু চোখ আর কাউকে ভাল লাগে চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর কাউকে আর মনে
দেখো মেলায় ঘুরতে ঘুরতে এখানে বিদেশি হাঁস, আমি জানি না ঠিক হাঁসটার নাম কি, তো তাদের একটু তুলে নিলাম, আমারও দেখতে ভালো লাগছে, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। তারপরে উপরে আছে দেখো এক ধরনের, এটা মুরগি না পাখি, টিরো কি, টিরো কি লেখা আছে, তো এটা কি ধরনের মুরগি না পাখি আমিও জানি না, তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর বাকি এদিকে মুরগির বাচ্চা আছে, ওপরেও মুরগির বাচ্চা, মানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির মুরগি, দেশি মুরগি, পাটনাই মুরগি, ক্রস আছে। আর এগুলো হচ্ছে দেখো ব্রকোলি, ফুলকপি কত রকমের, তার সঙ্গে ব্রকোলিও আছে। আর দেখো ছোট মানে ছাদ বাগান বলে যে টবগুলো নিয়ে এসেছে, ছোট্ট মানে জাম্বুরা, মানে কেউ বাতাবি লেবু বলে, তো চলো বাড়িতে চলে এসেছি। অলমোস্ট বাড়িতে চলে আসলাম মেলা থেকে, তো মেলা থেকে কি কি কিনেছি সেরকম কিছু কিনিনি, তো যেটুকুই কিনেছি সেটা একটু শেয়ার করছি। এই দেখো এটা তোমরা চেনো কিনা, এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম, মানে বাড়িতে চাষ হয়, আমি এই চাষটা আমি একসময় করতাম বাড়িতে, আমার বাড়ির ছাদে ছিল, এই দেখো আমি চাষ করতাম বাড়ির ছাদে ছিল, যেই ছাদে আমাকে শর্ট ভিডিও করতে দেখো, তো লকডাউনে সব নষ্ট হয়ে গেছে। মুসুরির ডালের বড়ি, ডালের সাথে ভাজা খাওয়া যাবে। আর এখানে হচ্ছে পাউরুটি এনেছি, সে মেলা থেকে, মেলা থেকে নিয়ে এসেছে পাউরুটি। আর হচ্ছে একটা বিশেষ জিনিস এনেছি, এই দেখো এটা হচ্ছে ঘড়ি, এই দেখো এটা হচ্ছে বিয়ে বাড়ি যাব, তো বিয়ে বাড়ি যাবো, এটা আমার কাকার মেয়ের ঘরের ছেলে, মানে আমার ভাগনা হয় হিসেবে, বোনপো, ভাগনা নয় সরি বোনপো, তো তার বউ হাতে যাবো রিসেপশনে, তো বিয়ে তো নিমন্ত্রণ ছিল, মেয়ের পরীক্ষার জন্য, তবে ছেলে পড়ার জন্য যায়নি, তো সেই বিয়ে বাড়ির মানে রিসেপশনের ব্লগটা তোমরা পাবে একদিন পর পাবে। তো চলো এই দেখো এটা গিফট দেবো নতুন বউকে, ঘড়ি, তো সোনাটা কোম্পানি টাটা টাইটান, তো চলো এই কিনেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তো যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা দেখে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো। আর পুরনো বন্ধুরা তো আছোই, সাথে থেকো, পাশে থেকো, এইভাবে আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাও। তো চলো আজকের মতো টাটা বাই, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে, গুড নাইট।